প্রস্তাবিত নির্বাচন কমিশন বিলে কিছু পরিবর্তন আসছে। চলতি সপ্তাহেই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিল নিয়ে সরকার কোনো গোপনীয়তা করছে না, আওয়ামী লীগ দায়মুক্তির সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তবে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বিলটি পাশে তড়িঘড়ির অভিযোগ করেন। বিস্তারিত থাকছে জুবায়ের সানের রিপোর্টে। রোববার জাতীয় সংসদে ওঠে বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। বিলটি যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সোমবার স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ নিমিত্তে বৈঠক শেষে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার জানান, হাতে সাত দিন সময় থাকলেও আগামী বুধবার তারা প্রতিবেদন জমা দেবেন। তার পরদিন আবারও সংসদে উঠবে এ আইন। করছি যে পরবর্তী বুধবারে হয়তোবা আমরা রিপোর্টটা উপস্থাপন করব এই সংসদে, আর তারপরের দিন হয়তোবা আইনটি পাশের জন্য মাননীয় মন্ত্রী উত্থাপন করতে পারেন, এটি ওনার ব্যাপার। যদিও আইনমন্ত্রী জানান, বিলটিতে কিছু পরিবর্তন আনা হতে পারে। কিছু পরিবর্তন যেটা আমি এখন বলবো না, তার কারণ হচ্ছে এটা জানার অধিকার সবচেয়ে আগে হচ্ছে মাননীয় সংসদ সদস্যদের। তো আমি যখন হাউসে এটাকে উত্থাপন করব, সেই সংশোধন কি হবে সেখানেই সাব্যস্ত হবে। কমিটির আরেক সদস্য বিএনপির এমপি রুমিন ফারহানা আরও বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। সার্চ কমিটিতে যে নামগুলো তারা প্রপোজ করতে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, সেই নামগুলোর ব্যাপারে আমি বলেছি যে সুস্পষ্ট তথ্য দিতে হবে, জাতিকে জানতে হবে যে সার্চ কমিটি কোন নামগুলো প্রপোজ করছে রাষ্ট্রপতির কাছে। এদিকে তড়িঘড়ি করে সংসদে নির্বাচন কমিশন গঠন আইন ওঠানোর মধ্যে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এটা একেবারেই একতরফা, এবং যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওই রকম আরেকটি কমিশন তারা করছে। রাজধানীর বকশিবাজারে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইন ইস্যুতে সরকারকে বিব্রত করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি এদেশের একটা রাজনীতিতে নষ্ট রাজনীতির প্রতিকৃতি হিসাবে জাতির সামনে চিহ্নিত। তারা কখন কি বলে, কখন কি চায়, এটা তারা নিজেরাও জানে কিনা সন্দেহ আছে। যে কোনো ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।